মানিকগঞ্জের সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন কেন্দ্র 1986 সালে প্রতিষ্ঠিত হবার পর লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। এজন্য বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে, পাশাপাশি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন কেন্দ্রটি অকেজো থাকায় খামারিদের কোনো কাজে আসছে না। মুরগির বাচ্চার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে গিয়েও গুনতে হচ্ছে বাড়তি খরচ। এছাড়া কয়েক দফায় মুরগির খাবার পরিবহন ভাড়া বৃদ্ধিতে মুরগি পালনের ব্যয়ও বেড়েছে, ফলে এর প্রভাব বাজারেও পড়েছে। এদিকে বাজারে দামের ঊর্ধ্বগতির তালিকায় ডিম ও মুরগির মাংস থাকায় নাভিশ্বাস ক্রেতাদের। সব জিনিসের দাম বেশি আর কি, এই ডিমের দাম মানে খাবারের দাম বেশি, মুরগির বাচ্চার দাম বেশি, বা আমরা যেভাবে খাবারের মানে আনছি যে টাকা দেয় কিনা ওভাবে আমরা খেতে পারতেছি না, কিন্তু আমাদের সরকারের সহযোগিতা করা উচিত। এক বছরে প্রায় 5-6 ধাপ খাদ্যের দাম বাড়ছে, কারণ যেখানে খাদ্য ছিল 2100 টাকা আর এখন বর্তমানে এক মানে 50 কেজি বস্তায় এক বস্তায় খাদ্যর দাম বাড়ছে 1100 টাকা, মানে এখন 3100 টাকার উপরে প্রায় খাদ্যর দাম, এবং বাচ্চার দাম অত্যাধিক বেশি, কারণ এটা হ্যাচারিরা তাদের ইচ্ছা অনুযায়ী তারা নিয়ন্ত্রণ করে। বাচ্চার রেট বাড়া, ডিমের রেট বাড়া, খাদ্যের রেট বাড়া, লাভের কথা হচ্ছে না। সরকারি ব্যবস্থাপনায় মুরগি ও ডিমের খামার পরিচালিত হলে খামারিদের উপকার হতো বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই খামারটা প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারি মুরগি পালন কেন্দ্র হিসাবে পরিচিত ছিল, এবং সেই অনুসারে একটা খামার একটা শেড দিয়ে চলমান ছিল, যে শেডের ক্যাপাসিটি মাত্র 2000 বাচ্চা পালনে সক্ষম। সরকারি মুরগি খামার মিরপুর থেকে বাচ্চা পাঠিয়ে থাকেন, এবং সেটা সরকারি নির্ধারিত সময়ে নির্ধারিত মূল্যে আমরা এই মানিকগঞ্জবাসীর কাছে বিক্রি করে থাকি। যে পরিমাণ বাচ্চা এখানে দেওয়া হয় বছরে 4 ব্যাচে, সেটা 10,000-এর কাছাকাছি, যেটা মানিকগঞ্জবাসীর চাহিদার তুলনায় অপ্রতুল। মানিকগঞ্জবাসীর চাহিদার আলোকে এটাকে বর্ধন করা জরুরি। জেলার 1 একর 72% জমিতে গড়ে উঠেছে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন কেন্দ্রটি, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।